সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে স্কুল বন্ধ থাকাতে দুজন মিলে তেহারি মুখে ভাতের সমস্ত বাজার সাজার হয়ে গেল, আসার পরে টুকটাক রান্না বান্নাও করলাম, আর তার মাঝখানে একটা দারুণ অভিজ্ঞতা হলো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আমার পাশেরই এক দিদির মেয়ে ফোন করে বলল শাড়ি পরতে আসবে, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আসো। আসার পরে বলল যে শাড়িকে লেহেঙ্গার মতো করে পরিয়ে দিতে, কিন্তু এটা তো আমি করিনি কোনোদিনও, তো ভাবছি যে না আমার আমার দ্বারা বোধহয় হবে না। তো ও বলল আমি দেখিয়ে দেবো আন্টি, তুমি পরিয়ে দাও। তো ও দেখিয়ে দিল, তারপর শাড়িটা লেহেঙ্গার মতো করে ও বলছে, আমি বলার পর আমি ওর ওর মতো করে পরালাম, কিন্তু বিশ্বাস করবেন না যে একেবারে পুরো লেহেঙ্গার মতোই লেগেছে পরানোর পর। আমি মানে মাঝ রাস্তায় হাল ছেড়ে দিয়েছি, বলছি হবে না রে, মনে হয় আমার দ্বারা হবে না। কিন্তু শেষমেশ ও বারবার বলাতে হবে আর কি, দেখো একটু ট্রাই করে। দারুণ, একদম ফাটাফাটি, একটা নতুন জিনিস শিখলাম, তাই আপনাদের শেয়ার করছি। শাড়ি পুরো লেহেঙ্গা, দেখুন ভিডিওটা দেখুন, শেষে আছে শাড়ি কিভাবে পুরোপুরি লেহেঙ্গার মতো দেখতে দেখায়। আর এইসবের মাঝখানে তো প্রস্তুতি চলছে সাজুগুজুর, থ্রেডিং করছি। সেই পুরো বিগড়ে গেছিল, মেয়ে কি দুটো দুরকম ভাবে হয়ে কি বিশ্রী অবস্থা হয়েছিল। বাই গড, তুই কি সুন্দর করে করেছিস, দেখাই একটু ভালো করে তাহলে। কি রে, তুই এত দিন ধরে তোর নিজের চ্যানেল চালাচ্ছিস, আর তুই এত বড় হিডেন ট্যালেন্টটা কখনো বলিস নি। গরম তেলে পেঁয়াজ কুচি দিলে ভাজতে শুরু করলে যা একটা সুন্দর গন্ধ আসে না, তখনই মানে জিভে জল চলে আসে। তো এটাকে আমি পোলাও করে নিলাম, চিড়াটা আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছেড়ে দিলাম। তারপর একটু চিনি, একটু হলুদ, একটু বাদাম আর বিভিন্ন সবজি কেটেও দেওয়া যায়, তাড়াহুড়ো ছিল তাই সবজি টবজি কিছু দিই। মা কি মাপ জানি রে, এই কঠিন কাজটা মা করে দিতেছে, আমাদের খুবই কঠিন কাজ। ছোট মাছটা খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, ও বলছিল যে এটা জানি কি হবে, আর এসে যখন খায় তখন বলেছে এত স্বাদ আর কোনোদিন ছোট মাছ খায়নি। আর করে নিলাম আমার প্রিয় জিনিস ডিম। এবার একটু ঘুরো সামনের পথে, ব্যাস থাকো। অন্য আরেকদিন আমি পুরো ভিডিও করে দেখাবো যে শাড়িকে লেহেঙ্গার মতো করে কিভাবে পরে। সবাই ভালো থাকবেন।